ক্লাব ভিউয়ার্স, আমি আজকে হোমমেড ব্যাগেট তৈরি করব, আর কিভাবে আমি তৈরি করব আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এটাকে লম্বা করে মাঝখানে কেটে নিচ্ছি। এভাবে আমি কেটে নিচ্ছি প্রথমে, কেটে নিচ্ছে এবং এভাবে আমি ভাগ করে নিচ্ছি দুই ভাগে। এরপরে আমি লাগিয়ে দেবো বাটার, আমি ইউজ করবো বাটার। বাটারটা এভাবে আমি লাগিয়ে দেবো। বাকেটের ভিতরে আমি বাটারটা লাগিয়ে দিচ্ছি। সো এখন আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দেব টার্মারিন্ড মেল্ট, এরপরে আমি দিয়ে দেব মেয়নিজ, লাইট মেয়নিজটা আমি ইউজ করবো। তারপর আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মিডিয়াম চিলি মেয়নিজ লাইট। বার্গার সস এটা দিয়ে দিচ্ছি আমি। এভাবে দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি দিয়ে দেবো এবং আমি এটাকে একটু লাগিয়ে দেবো, স্প্রেড করে নেবো এভাবে। স্প্রেড করে লাগিয়ে এরপরে আমি এক এক করে দিয়ে দেবো কিউকাম্বার এভাবে। এরপরে আমি দিয়ে দেব অনিয়ন চপ, এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম, ইয়েলোটা দিচ্ছি আমি প্রথমে। দেন আমি দিয়ে দেবো রেড ওয়ান, রেড ক্যাপসিকাম। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেন টিক্কা, আমি তৈরি করে নিয়েছি বাসায় চিকেন টিক্কা, এটা আমি ইউজ করবো। আমি লাগিয়ে যাব, ফিল করে দেব পুরোটা চিকেনটা। সবটাই আমি দিয়ে দেব ফিল করে। এখন আমি এর উপরে রেড
টমেটো দিয়ে দেব। এবং দিয়ে দেবো অনিয়ন চপ অ্যাগেন। এরপর আবার আমি দিয়ে দেবো এভাবে আদার সাইডে কিউকাম্বার। তো এখন আমি দিয়ে দেব বাগেট সস। হালকা দিয়ে দেব টমেটো সস। যে যেরকম সস লাইক করেন, কেউ মেয়নিজ, কেউ হানি মাস্টার্ড, কেউ ট্যামারিন্ড, যে যেটা সস পছন্দ করেন দিয়ে দেবেন। মেয়নিজটা সবাই লাইক করে, আমি লাইট ইউজ করবো, এটা নট টু মাচ। এখন আমি দিয়ে দেবো মেয়নিজ। তৈরি হয়ে গেছে আমার চিকেন টিক্কা বাগেট। খুব সহজেই ঘরে তৈরি করে ফেলেছি আমি চিকেন টিক্কা বাগেট। কোয়াইট লং, সো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা বাসায় তৈরি করে খাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা আমার ভিডিওগুলি অলরেডি দেখেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন তারা আমার বেল বাটনটি, পাশে থাকা বেল বাটনটি অন করবেন, তাহলে আমার ভিডিওগুলি সরাসরি আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আর থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন for watching video.